তবে গুগল ম্যাপের যে লোকেশনটা ওনারা দেখাচ্ছে মোটামুটি 400-500 ফিট দূরেই হবে। GF07 এই জিপিএস ট্র্যাকারটি আপনাদের জন্য ঠিক হবে কিনা আজকের ভিডিওতে বিস্তারিত তুলে ধরার চেষ্টা করব। আপনি যদি আমাদের চ্যানেলটা একটু ভিজিট করে দেখেন, আমরা ইতিপূর্বে মিনি A8 যে জিপিএস ট্র্যাকারটা নিয়ে রিভিউ করেছিলাম, সেখানে অনেকে কমেন্ট করছিলেন যে অনেক সময় জিপিএস লোকেশন দেখার জন্য যে মেসেজ করতে হয় কিন্তু ফিরতি মেসেজ অনেক সময় লিঙ্ক পাঠায় না, এবং অনেক সময় দেখা যাচ্ছে জিপিএস ট্র্যাকিং এর যে লিঙ্কটা পাঠায় সেই লিঙ্কটা একটা চাইনা ম্যাপের গুগল স্ক্রিনশট, যেটা ভালো হবে আসলে বোঝা যায় না যে এটা কোন স্থানে আছে। সেই ভিডিওতে অনেকে কমেন্ট করছিলেন যে GF07 যে মডেলের জিপিএস ট্র্যাকারটি আছে এই প্রোডাক্টটা কেমন হবে, এটা নিয়ে আলাদা একটা ভিডিও দেওয়ার জন্য। তো সবার কথা চিন্তা করে আজকের ভিডিওটি নিয়ে হাজির হলাম। আজকের ভিডিওতে আমি GF07 মডেলটি আপনাদের আনবক্সিং করে এবং এই প্রোডাক্টটা ব্যবহার করে দেখব যে আসলে এটা লোকেশন ট্র্যাকিং এর জন্য কতটা পারফেক্ট এবং এটা আসলে ভয়েস শোনা যাচ্ছে কিনা এবং ভয়েস কোয়ালিটি কেমন। তো বিস্তারিত আজকের ভিডিওটি তুলে ধরার চেষ্টা করব। আপনারা যারা নতুন আমাকে প্রথমবার দেখছেন তাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন, কারণ কোন প্রোডাক্টগুলো ভালো এবং কোন প্রোডাক্টগুলো মন্দ বিস্তারিত আমরা এই চ্যানেলের মাধ্যমে তুলে ধরি। তো আশা করবো আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পরবর্তী ভিডিও বানানোর জন্য অনুপ্রেরণা দেবেন। চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তো জিপিএস ট্র্যাকারটি আনবক্সিং করার শুরুতে প্রোডাক্টের প্যাকেজিং কোয়ালিটি সম্পর্কে বলি, আমার কাছে যথেষ্ট শক্তপোক্ত এবং সুন্দর প্যাকেজিং মনে হচ্ছে। ছোটখাটো সাইজের একটি প্যাকেজিং ব্যবহার করা হয়েছে। তো এই জিপিএস ট্র্যাকারটি আমি সরাসরি আনবক্সিং করে ফেলে, আনবক্সিং করার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন একটি ইউজার ম্যানুয়াল গাইড পেয়ে যাচ্ছি, যার একপাশে চায়না ফন্ট দিয়ে লেখা আছে এবং আরেক পাশে ইংলিশ ফন্ট দিয়ে লেখা আছে। আপনার যদি ইংলিশ ফন্টটা মোটামুটি ভালোভাবে পড়ে নেন সেক্ষেত্রে কিন্তু এটা ব্যবহার বিধি বিস্তারিত সম্পর্কে জানতে পারবেন। এই প্রোডাক্টের স্পেসিফিকেশানগুলো যদি বলি, এটা একদমই ছোটোখাটো সাইজের একটি জিপিএস ট্র্যাকার, 3.5 সেন্টিমিটার বাই 2 সেন্টিমিটার বাই 1.4 সেন্টিমিটার মাত্র এর সাইজ। চার্জিং ইনপুট 110 ভোল্ট থেকে 220 ভোল্ট পর্যন্ত সাপোর্ট করে, যা সাধারণত আমাদের বাসা বাড়িতে যে মোবাইল চার্জারগুলো ব্যবহার করে থাকি সে মোবাইল চার্জার দিয়ে কিন্তু আপনারা এটা চার্জ করতে পারবেন। এখানে একটি 400 mAh এর লিথিয়াম আয়ন 3.7 ভোল্টের ব্যাটারি ব্যবহার করা হয়েছে। কোম্পানি ক্লেম করছে এটার স্ট্যান্ড মোড টাইম 12 দিন পর্যন্ত এবং ওয়ার্কিং টাইম 4 থেকে 6 দিন পর্যন্ত। আসলে এই প্রোডাক্টটি ব্যবহার করে আমি কতটুকু ব্যাটারি ব্যাকআপ পাচ্ছি এটা আমি ভিডিও শেষের দিকে এক্সপ্লেইন করব। কোম্পানি ক্লেম করছে এই জিপিএস ট্র্যাকারটি টক টাইম 150 থেকে 180 মিনিট পর্যন্ত। সিম কার্ডের স্লটটা ব্যক্তিগতভাবে আমার পছন্দ হয়নি, কারণ বর্তমান সময়ে বেশিরভাগ ক্ষেত্রে ন্যানো সিম কার্ড ব্যবহার করা হয়, সেক্ষেত্রে এখানে ফুল সিম কার্ড লাগানোটা সত্যি অনেক বিরক্তিকর, তাই এখানে ন্যানো সিম কার্ডের অপশন থাকলে সবচেয়ে বেশি ভালো হতো। সিম কার্ডটা কিভাবে সংযুক্ত করবেন, এখানে একটি আইকন দেওয়া আছে সিম কার্ডের, এই সিম কার্ডের আইকন অনুযায়ী জাস্ট এখানে মোবাইলে যে আমরা সিম কার্ডগুলো ব্যবহার করে থাকি বাটন মোবাইলগুলোতে, ঠিক সেরকম সেম প্রসেস আপনারা এই সিম কার্ডটা সামনের দিকে ঠেলে দিলেই কিন্তু সুন্দরভাবে সিম কার্ডটা সংযুক্ত হয়ে যাবে। সিম কার্ডটা সংযুক্ত হয়েছে কিনা কীভাবে বুঝবেন, এখানে দেখবেন একটা ছোট রেড কালার সিগন্যাল 4 বার মূলত আপ ডাউন করবে, তখন বুঝতে পারবেন এটা সিম কার্ডটা সংযুক্ত হয়েছে। আমার সিম কার্ডটা যেহেতু কাটা সেক্ষেত্রে আমি এই সিম কার্ড থেকে আমার আঙ্গুলটা উঠাতে পারছি না, কারণ সিম কার্ডটা যেহেতু মাঝ অংশ বরাবর কাটা আছে সেক্ষেত্রে সিম কার্ডটা কিন্তু খুলে যাবে। আপনারা এই প্রবলেমটি সলভ করার জন্য যে কাজটা করতে পারেন, হালকা করে সুপার গ্লু ইউজ করতে পারেন, অথবা একদম ফুল সিম কার্ড যদি কিনতে পান সেক্ষেত্রে ফুল সিম কার্ড কিন্তু এখানে ব্যবহার করতে পারেন। কিন্তু বর্তমান সময়ে যেহেতু ফুল সিম কার্ড পাওয়া যায় না সেক্ষেত্রে ফুল সিম কার্ডটাই আপনারা সুপার গ্লু ইউজ করে কিন্তু এই জিপিএস ট্র্যাকারে সিম কার্ডটি ব্যবহার করতে পারেন। সিম কার্ডটা জিপিএস ট্র্যাকারে সংযুক্ত করার পর আপনারা সব প্রথম যে কাজটা করবেন, এই সিম কার্ডের সাথে একটা নাম্বারকে বাইন্ডিং করে নেবেন, অর্থাৎ ওই নাম্বার থেকে আপনি শুধুমাত্র অপারেট করতে চান এরকম একটা নাম্বার থেকেই বাইন্ডিং করে নেবেন। বাইন্ডিং করার জন্য যে কাজটা করবেন, আপনার ফোনের মেসেজ অপশানে যাবেন, মেসেজ অপশানে গিয়ে যে সিম কার্ডটা এখানে সেট করেছেন সেই সিমে একটা মেসেজ পাঠাবেন, মেসেজটা পাঠাবেন 000, অর্থাৎ 3টা 0 লিখে একটা মেসেজ সেন্ড করবেন। মেসেজ সেন্ড করলেই কিন্তু খুব সহজেই এই নাম্বারে একটা ফিরতি মেসেজ দিবে, যে মেসেজটা হচ্ছে যে আপনার একটা নির্দিষ্ট যে নাম্বারটা থেকে মেসেজ পাঠাবেন সেই নাম্বারের সাথে আপনার বাইন্ডিং কানেক্টেড হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি একটি মেসেজ পাঠালাম এবং সাথে সাথে কিন্তু মেসেজ রিপ্লাই দিয়েছে, রিপ্লাইটা হচ্ছে সেট বাইন্ডিং এবং ফোন নম্বরটা কিন্তু দিয়ে দিয়েছে। ভয়েস ট্র্যাকিংটা করবেন কীভাবে সেটা আমি দেখাই। ভয়েস ট্র্যাকিংয়ের জন্য সরাসরি আপনারা যদি সেই নাম্বারে কল দেন, যে সিম কার্ডটা আপনি ওখানে সংযুক্ত করেছেন সে নাম্বারে যদি একটা কল দেন সেক্ষেত্রে কিন্তু অটোমেটিক কলটা রিসিভ হয়ে যাবে এবং আশপাশে কে কে কথা বলছে সেটা শুনতে পারবে। তো আমি এখন যে কাজটা করবো, এখন আমি জিপিএস ট্র্যাকিং করে দেখবো যেটা আসলে অ্যাকুরেট কতটুকু দেয়। তো আমি 777 লিখে মেসেজ করবো, 777 লিখে মেসেজ করার পর ফিরতি যে লিঙ্কটা দিবে সেই ফিরতি লিঙ্কে কিন্তু লোকেশানের একটা লিঙ্ক দিবে, সেই লিঙ্কের উপর ক্লিক দিলে সরাসরি গুগল ম্যাপে চলে যাবে এবং আশা করি আমি আমার
এই জিপিএস ট্র্যাকের লোকেশনটা দেখতে পারবো, কিন্তু কতটুকু অ্যাকুরেট সেটা আমরা এখন দেখার চেষ্টা করব। তো আমি কিছুক্ষণ অপেক্ষা করছি। আমি দেখতে পাচ্ছি আমার এখানে লোকেশানের জন্য যে মেসেজটা ওনারা সেন্ড করেছে, সেই মেসেজের উপর আমি সরাসরি যদি ক্লিক দিই, ক্লিক দিয়ে দেখতে পাচ্ছি আমাকে একটা গুগল ম্যাপে নিয়ে চলে গেছে। তো আমি গুগল ম্যাপের যে লোকেশানটা ওনারা দেখাচ্ছে, আমার বাসা থেকে মোটামুটি 400-500 ফিট দূরে হবে। প্রথম মেসেজে দেখলাম মোটামুটি 400-500 ফিট দূরে আমাকে লোকেশান দেখাচ্ছে, আমি এক্স্যাক্ট যেখানে জিপিএস ট্র্যাকারটা নিয়ে অবস্থান করছি সেখান থেকে কিছুটা দূরে দেখাচ্ছে। আমি আরেকবার মেসেজ করলাম, এবার দেখা যাক এটা কতটা কাছাকাছি লোকেশান দেখাতে সক্ষম হয়। তো আমি আবারও 777 মেসেজ করলাম এবং দেখতে পাচ্ছি আবারও আমাকে লোকেশানের লিঙ্ক দিয়েছে, মনে হচ্ছে একই রকম লিঙ্ক দিচ্ছে। তো ঠিক দেখতে পাচ্ছি একই রকম লিঙ্ক দিচ্ছে, অর্থাৎ আপনারা যদি আমার বাসা থেকে ডিস্টেন্সটা একটু মাপ করে দেখেন, সেক্ষেত্রে কিন্তু মানে সরাসরি গেলে 1/2 কিলো মতো হবে, আর যদি ঘুরে ঘুরে যাওয়া হয় সেক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে যে প্রায় 1 কিলোর মতোই কিন্তু ডিস্টেন্সটা দেখাচ্ছে। তো এখান থেকে মোটামুটি বোঝা যাচ্ছে যে এরিয়াটা কিন্তু দেখাতে সক্ষম হচ্ছে, একদম এক্স্যাক্ট যে বাসার লোকেশান সেই বাসার লোকেশান কিন্তু দেখাতে সক্ষম হচ্ছে না। অর্থাৎ আমি যে বাসাতে অবস্থান করছি এক্স্যাক্ট এ বাসারই কিন্তু লোকেশানটা এই জিপিএস ট্র্যাকারটা দেখাতে পাচ্ছে না। জিপিআরএস সিস্টেম যেহেতু আমার যতটুকু আমার জানা, জিপিআরএস সিস্টেম বলতে আসলে আমি যে সিম কার্ডটা ব্যবহার করছি এই সিম কার্ডের নেটওয়ার্কটা এখন কোথায় আছে সেই নেটওয়ার্কের লোকেশানটা কিন্তু এখানে দেখাচ্ছে। এখান থেকে আমরা এতটুকুই বুঝতে পারলাম যে এই জিপিএস ট্র্যাকারটা কিন্তু এক্স্যাক্ট যে লোকেশান এক্স্যাক্ট লোকেশান দেখাতে সক্ষম নয়, শুধুমাত্র লোকেশানের এরিয়াটাই কিন্তু দেখাতে সক্ষম। জিপিএস ট্র্যাকার অ্যালার্ম যে কল, সেই অ্যালার্ম কলটা চালু করতে পারেন, অর্থাৎ 40 ডেসিবল এর বেশি যদি সাউন্ড জিপিএস ট্র্যাকার আশপাশে হয় সেক্ষেত্রে জিপিএস ট্র্যাকার নিজেই কল ব্যাক করবে, এটা আপনারা কিন্তু সেট করে নিতে পারেন। তবে এটা খুবই বিরক্তিকর, কারণ ঘন ঘন আপনাকে কল দিতে থাকবে, এটা আমি ব্যক্তিগতভাবে পছন্দ করি না। অনেকেই কিন্তু এই জিপিএস ট্র্যাকারের মেমোরি কার্ড লাগানোর স্লটটা কিন্তু খুঁজে পান না, এটা খুব সহজ, জাস্ট সিম কার্ডের উপর বরাবর ঠিক এভাবে চাপ দিয়ে ভিতরের দিকে একটু চাপ দিলে কিন্তু মেমোরি কার্ডের স্থান পেয়ে যাবেন। ঠিক এতটুকু পর্যন্ত কিন্তু ঢুকে, এর থেকে বেশি ঢুকে না, অর্থাৎ এতটুকু পর্যন্ত ঢুকলে কিন্তু আপনি বুঝবেন যে আপনার জিপিএস ট্র্যাকারে কিন্তু মেমোরি কার্ডটা কিন্তু সুন্দরভাবে সংযুক্ত হয়ে গেছে। ওভারঅল সব কিছু মিলিয়ে যদি আমাকে জিজ্ঞেস করেন এই জিপিএস ট্র্যাকারটি আসলে নেওয়া ঠিক হবে কি না, তো আমি যদি বলি জিপিআরএস সিস্টেম যতগুলো এখন পর্যন্ত জিপিএস ট্র্যাকার আমি দেখেছি তার মধ্যে এই জিপিএস ট্র্যাকারটা আমার কাছে সবচেয়ে ভালো লাগছে। যদিও জিপিআরএস সিস্টেম যে জিপিএস ট্র্যাকারগুলো সেগুলোর কোনোটাই কিন্তু 100% একদম লোকেশান কিন্তু অ্যাকুরেট হয় না, তবে এই জিপিএস ট্র্যাকারটা আমি আমার অভিজ্ঞতা দেখলাম যে একদম নির্দিষ্ট লোকেশান থেকে সর্বোচ্চ 500 ফিট দূরত্বের এরিয়ার মধ্যে দেখাচ্ছে। কখনো আমি যে রোডে আছি এখন আমার বাসা, সেই রোড থেকে 2টা রোড পরে বা 2টা রোড আগে আশপাশে দেখাচ্ছে আর কি, মানে 500 ফিট 1000 ফিট আশপাশে এরিয়ার মধ্যে কিন্তু এই লোকেশানটা দেখাচ্ছে। অর্থাৎ অনেকটা কিন্তু লোকেশানের যে এরিয়ার যে কনফার্মেশান সে কনফার্মেশানটা কিন্তু পাওয়া যাচ্ছে যে কোন এরিয়াতে এটা আছে। তবে এক্স্যাক্ট কোন বাসাতে মূলত এই জিপিএস ট্র্যাকারটা আছে এটা আপনি এই জিপিএস ট্র্যাকারের মাধ্যমে যদি জানতে চান সেটা কখনোই জানা সম্ভব না। এবং যারা শুধুমাত্র নির্দিষ্ট লোকেশানের জন্য কিন্তু এই জিপিএস ট্র্যাকারটা নিতে চাচ্ছেন তাদের জন্য নেওয়া টোটালি ঠিক হবে না। যারা মোটামুটি জিপিএস ট্র্যাকার টা কোথায় আছে তার একটা আইডিয়া নিতে চান, অর্থাৎ এরিয়ার যে আইডিয়া সেই আইডিয়াটা নিতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনি এই জিপিএস ট্র্যাকার নিতে পারেন। আর এটার ভয়েস কোয়ালিটি আমার কাছে মোটামুটি মনে হয়েছে, একদম বেস্ট কোয়ালিটি ভয়েস বলা যায় না, একদম লো কোয়ালিটিও বলা যাবে না, মোটামুটি মিডিয়াম কোয়ালিটি ভয়েস মূলত পাওয়া যাচ্ছে। 5 ফিট দূরত্ব পর্যন্ত কথাটা ভালোভাবে বোঝা যাচ্ছে, 5 ফিট দূরত্বে যখন বেশি চলে যাচ্ছে 10 ফিট বা 12 ফিট সেক্ষেত্রে কিন্তু এই জিপিএস ট্র্যাকারের ভয়েসটা কিন্তু খুব একটা ভালোভাবে বোঝা যাচ্ছে না। তো এখন এই প্রোডাক্টটি নেওয়ার বিষয়টা আপনার উপর ডিপেন্ড করবে যে আসলে এটা আপনি কোন পারপাজে ব্যবহার করতে চাচ্ছেন। তো মোটামুটি এই জিপিএস ট্র্যাকারটা আমি যতগুলো জিপিএস ট্র্যাকার এখন পর্যন্ত দেখলাম সবগুলোর মধ্যে কিন্তু এই জিপিএস ট্র্যাকারটা মোটামুটি ফিডব্যাক এখন পর্যন্ত ভালো দিচ্ছে। তো এই প্রোডাক্টটার আবার প্রচুর পরিমাণে কপি বের হয়েছে, কপি প্রোডাক্টগুলো কিন্তু কাজ করে না। তো আপনারা যে কোম্পানি থেকেই নেন না কেন অবশ্যই অরিজিনাল প্রোডাক্টটি নেওয়ার চেষ্টা করবেন। তো আমি যে কোম্পানি থেকে এই অরিজিনাল প্রোডাক্টটি কিনেছি ওনাদের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে, আপনি চাইলে সেখান থেকে চেক করে অর্ডার করতে পারেন। তো কেমন লাগলো পুরো ভিডিওটি, আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।